বিকেল ৫টা নাগাদ এই মহাখালীর যে খাজা টাওয়ারটি রয়েছে যেখানে আগুনটি লেগেছে সেটি কিন্তু ৩ ঘন্টা পার হয়ে গেলেও এখনও কিন্তু এই আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা আগের চেয়ে একটু কমেছে, আমরা যেমনটি বাইরে থেকে যেমনটি দেখেছি যে আসলে প্রচুর ধোঁয়া বের হচ্ছে, সেই ধোঁয়ার তীব্রতা কিন্তু একটু কমেছে। এখন এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এই ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা আছে, পাশাপাশি আরও যারা কর্মকর্তারা আছে, বিল্ডিং এই ভবনটির যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং কথা বলে আসলে কিভাবে আগুনটি লাগলো, কিভাবে এবং ঝুঁকি কি কি ছিল এবং ভেতরে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন ছিল, সবকিছু মিলিয়েই কিন্তু আসলে তিনি কথা বলছেন। তো এখন যদি আগুনের বিষয়টি বলতে চাই যে আসলে এখন কিন্তু ফায়ার সার্ভিস এই ভবনটির সামনে থেকে এবং পেছন থেকে দুই দিক থেকে কিন্তু তারা এক্সকাভেটর দিয়ে পানি উপর থেকে পানি দিয়ে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, ফায়ার সার্ভিস বলছে যে আসলে তা এখন তাদের 12টি ইউনিট এখানে কাজ করছে, পাশাপাশি তাদের ভেতর থেকে এখন পর্যন্ত জীবিত 5 জনকে যারা আটকে পড়েছিলেন সেরকম 5 জনকে উদ্ধার করা হয়েছে ভেতর থেকে। এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে প্রত্যক্ষদর্শীরা যেমনটি দাবি করছেন যে ভেতর ওপর থেকে নামতে গিয়ে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে, হাসনা হেনা নামের এক নারীর মৃত্যু হয়েছে। যদিও ফায়ার সার্ভিস এখনও বিষয়টি নিশ্চিত করে আমাদেরকে বলতে পারেনি। তো আর আগুন কিভাবে লাগলো সে বিষয়টিও কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি যে আগুন কিভাবে লাগলো। পুরোপুরি নিয়ন্ত্রণে আগুনের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর হয়তো বা ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারবেন। তো এখন কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন এবং প্রতিবার আগুনের ঘটনার পরই আমরা যেমনটি দেখি যে আসলে ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে সবচেয়ে বড় সমস্যা হয় উৎসুক জনগণের ভিড়ে, সে এবারও কিন্তু সেটি আমরা দেখেছি। তারপরেই কিন্তু দেখা গেছে যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছে তারা কিন্তু এগিয়ে এসেছেন এবং এই উৎসুক জনগণের যে ভিড় তারা কিন্তু সেটি নিয়ন্ত্রণ করে এনেছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র তিনি কিন্তু আসলে ভবনটির পেছনের দিকে যাচ্ছেন, আসলে তিনি পেছন থেকে আসলে দেখতে যাচ্ছেন যে পেছনের কি অবস্থা। তো আমরা যেমনটি দেখছি যে পেছন থেকে একটি এক্সকাভেটর এবং সামনে থেকে 2টি এক্সকাভেটর দিয়ে কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং উপরে পানি দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি বলেছে যে মূলত 13 তলায় এই আগুনের সূত্রপাতটি হয়েছে। তবে প্রত্যক্ষদর্শী অনেকে বলছেন যে আসলে প্রথমে দ্বিতীয় তলায় এই আগুনের সূত্রপাতটি ঘটেছে। তো সবকিছু মিলিয়ে আগুনের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে হয়তো আমরা জানতে পারবো, ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারবে যে আসলে কোত্থেকে কিভাবে আগুনের সূত্রপাতটি হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে মহাখালীর আগুনের সবশেষ খবর।